ব্যক্তি ইন্তেকাল করার পর গ্রামের লোকদের নিয়ে খাওয়ার অনুষ্ঠান করা যাবে কিনা? হ্যাঁ যাবে, কেউ মারা গেছে, আপনি 10-20 জন 100 জন 400 জন নিয়ে খাওয়াইলেন, অনুষ্ঠান করলেন, হ্যাঁ করতে পারেন যদি আপনার নিয়ত থাকে কবরওয়ালা মানুষটার উপরে একটু আজাব হোক। আপনি যদি কবরওয়ালা মানুষটিকে আজাব দিতে চান যে লোকটা এত সুখী থাকবে কোন কবরে, একটু গজব হোক, একটু আজাব আগুন জ্বলুক তার কবরে, তাহলে তার নামে 140 করে দেবেন, আগুন জ্বলা শুরু হয়ে যাবে। নবীজি বলেছেন, কাজী ইব্রাহিমের কথা নয়, কোন মৌলবী মুনশির কথা নয়, সহি বুখারী জানাজা পর্বের হাদিস, জানাজা পর্বের হাদিসে নবীজি বলেছেন, আল মাইয়্যিতু ইউআযযাব, মুর্দাকে আজাব দেয়া হবে, বেমা নিহা আলাইহে, মুর্দার জন্য যদি কোন নিয়াহাত খাওয়ানোর অনুষ্ঠান, শ্রাদ্ধ অনুষ্ঠান কেউ করে, তার ছেলেরা করে, তার মেয়েরা করে, আত্মীয়রা করে, যেই করুক না কেন, তার জন্য যদি তার দাফন কাফন জানাজার পরে এমন কোন অনুষ্ঠান করা হয়, আর সে জীবিত দশা যদি নিষেধ করে না গিয়ে থাকে যে বাবারা আমার মৃত্যুর পরে কোনো শ্রাদ্ধ করিস না, কোনো জিয়াবত করিস না, কোনো নিয়াহাত অনুষ্ঠান করিস না আমার জন্য, যদি নিষেধ না করে গিয়ে থাকে, আর ছেলে মেয়েরা যদি এটা করে, তার আজাব শুরু হয়ে যাবে। মৃত ব্যক্তির জন্য 12টা কাজ করবেন, কয়টা কাজ? আপনারা অনেকে রেগে গেছেন যে হুজুরটা ভালো না, হুজুরটা একটু খাইতাম খাওয়াইতাম, হুজুরে আজকে কেড়ে নিলেন, আমি একটা নিলাম 12টা দিলাম, 12টা কয়টা? 12টা, 12টা। নবীজি বলেছেন, ইন্না মিম্মা ইয়ালহাকুল মুমিনা মিন হাসানাতিহি ও আমালিহি বাদা মামাতিহি, মুমিনের মৃত্যুর পরে তার আমলনামায় যা যা যাবে, এই হাদিস আছে 60টি জিনিস, কয়টি জিনিস? 60টি। মুসহাবান ওয়াররাসা, একটি কোরআনের কপি ওই মুর্দাবার মুর্দার পক্ষ থেকে একজনকে দিয়ে দিলেন, এই কোরআনের কবি ওই লোকের কাছে যতদিন থাকবে আর পড়বে, কবরে শেষে উনি এর পুরস্কার ভোগ করতে থাকবেন। সুবহানাল্লাহ, ভালো জিনিস পাইলেন না? গরু একটা কিনতে কত হাজার টাকা লাগে? 65,000 টাকা। আর কোরআনে কারিমের হাদিয়া ওখানে 65,000 দিয়া গজব কিনলেন, আর এখানে 100-150 টাকা দিয়া জান্নাতের শান্তি কিনলেন। এইবার কোনটা ভালো আপনারাই কোন? কোরআনটা ভালো না? কোরআনের প্রতি মায়া বেশি না গরুর প্রতি মায়া বেশি? হ্যাঁ, গরু তো খাওয়া যায়, জন্য মায়া লাগে না, তাহলে কোরআন তো খাওয়া যায় না। আরে ভাই, কোরআনের খাওয়া যেদিন শুরু হবে সেদিন তো খাইয়া কুলাইতে না, আল্লাহু আকবার, কোরআনের বরকতে কি খাওয়ান যে আল্লাহ খাওয়াইব। কুলু ওয়াশরাবু বিমা আসলামতুম ফিল আইয়ামিল খালিয়া, অতীত জীবনে কোরআনের উপরে যা আমল করেছ ওর বরকতে আজকে খাও আর খাও আর খাও, জান্নাত কা মজা লে লো, জান্নাত তোমারই হে, খাও দাও ভর্তি করো, জান্নাতটা মস্ত বড়। এক নম্বর, মাহফিলে কথা বলা ঠিক না, এক নম্বর হলো কোরআনে করিম দিয়ে দেবেন, মুর্দার পক্ষ থেকে তিনি সওয়াব পাবেন। দুই নম্বর, মসজিদান বানাহো, মুর্দার পক্ষ থেকে একখান মসজিদ নির্মাণ করে দিলেন, বা মসজিদের একটা রুম তৈরি করে দিলেন, বা মসজিদের কিছু ইট কিনে দিলেন, তিনি একটা মসজিদ নির্মাণের সমান সওয়াব ইনশাআল্লাহ পেয়ে যাবে। আপনার বাবা মা মসজিদ নির্মাণের সওয়াব কবরে শুয়ে ভোগ করবে। ওয়ালাদান সালেহান তারাকা, একজন সন্তান রেখে গেছেন ওই মুর্দা ব্যক্তি, আপনারা ওই সন্তানটিকে আলেম বানাই দিলেন টাকা খরচ করে, ওই আলেম ছেলেটি যত নেক আমল করবে তার বাবা মায় সওয়াব পাবে, ওই সন্তানই যত দোয়া করবে মা বাবা সেই সওয়াব পাবে, সুবহানাল্লাহ। চার নম্বর, নাহরা নাজরাহু, একটা নদী খাল নাব্যতা হারিয়েছে, পানির প্রবাহ ছিল এখন নাই, খনন করে গভীর করে দিলেন, পানির প্রবাহ ছুটলো, আশপাশের কৃষকেরা ক্ষেত খামারের মালিকেরা লাভবান হলো, ফসল হলো, হ্যাঁ লক্ষ লক্ষ টন ধান হলো, আর উনি কবরে বসে বসে সওয়াব পেতে থাকবেন। চার নম্বর গেল। পাঁচ নম্বর, বাইতান লিবনি সাবিলে বানাহো, রাস্তার পাশ দিয়ে মুসাফির হেঁটে যায়, পথিক চলে, কত কষ্ট, বিশ্রামাগার নাই, একটা বিশ্রামাগার দিয়ে দিলেন, আল্লাহ আমি আমার মায়ের জন্য এই বিশ্রামাগার দিয়ে দিলাম, মায়ের পক্ষ থেকে দিলাম, আমার বাবার পক্ষ থেকে, আমার দাদার পক্ষ থেকে এই যাত্রী ছাউনিটা নির্মাণ করে দিলাম, আমার দাদাকে তুমি সওয়াব দিও, আমার মা বাবাকে সওয়াব দিও, যতদিন এই বিশ্রামাগার থাকবে নবীজি বলছেন ওরা কবরে শুয়ে শুয়ে এর সুফল, এর সওয়াব ভোগ করবে। একদিকে সমাজ কল্যাণ হলো, একদিকে মা বাবা, ঠিক না?
বেইরান হাফারাহা, একটা টিউবওয়েল নাই, এলাকার মানুষ পান করার মতো পানি পায় না, টিউবওয়েলের অভাবে, ডিপ টিউবওয়েলের অভাবে। একটা সাধারণ টিউবওয়েল, ডিপ টিউবওয়েল দিয়ে দিলেন, এলাকার হাজার হাজার মানুষ পানি খাবে, প্রতি বিন্দু পানির সওয়াব আপনার মা আপনার বাবা পেয়ে যাবে। সাদাকাতুন তাসাদদাকা বিহা ফি হায়াতি, অথবা যদি ওই মুর্দারা তাদের জীবদ্দশা যেই কোনো সাদাকায় জারিয়া রেখে যায়, বা তার পক্ষ থেকে আপনারা যেই কোনো সাদাকায় জারিয়া একটা কালভার্ট করে দিলেন, রাস্তা নির্মাণ করে দিলেন, এতিমখানা নির্মাণ করে দিলেন, যা ইচ্ছা তাই করে দিলেন, সমাজ কল্যাণের কাজ করে দিলেন, আপনার মা বাবা কবরে শুয়ে শুয়ে সেই সওয়াব পাবে। এই সাতটা গেল। আর আবু দাউদের হাদিসে আরো পাঁচটা আছে। একজন বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাল বাকি মিন বিররে আবাওয়াইয়া শাই, আমার মা বাবার জন্য তাদের মৃত্যুর পরে কি কিছু করণীয় আছে? নবীজি বলেন, হ্যাঁ আছে। এক নম্বর, আদ দোয়া আলাহুমা, তাদের জন্য দোয়া করবা, যেই কোনো দোয়া, আল্লাহ আমাদের মা বাবাকে জান্নাতুল ফেরদাউস নসিব করো, রব্বের হাম হুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বানা ফিল্লি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব, কত দোয়া আছে না, এই দোয়া করা তোমার উপরে অধিকার তাদের। দুই নম্বর, অলস্তাগফারুলাহুমা, তাদের জন্য আল্লাহর কাছে মাফ চাইবে, আল্লাহ আমার মা বাবাকে ক্ষমা করেন, মাফ করে দেন, আল্লাহ তাদের গুনাহগাতা যা আছে সব নিচ্ছিন্ন করে দেন, এভাবে ইস্তিগফার করবা। কয় নম্বর গেল? দুই। তিন নম্বর, ওয়াইনফাযু আহাদিহিমা মিন বাদিহিমা, মা বাবা জীবদ্দশায় যদি কাউকে কিছু দান করার প্রতিশ্রুতি দিয়ে থাকে, অঙ্গীকার করে থাকে, অথচ মরে গেছেন দিয়ে যেতে পারেননি, আর তুমি সেটা দিয়ে দিলা, তাহলে সেই সওয়াবও তারা কবরে পেয়ে যাবে। চার নম্বর, সালাতুর রহিম ইল্লাতী লা তুসালু ইল্লা বিহিমা, মায়ের দিক থেকে যত নানা গোষ্ঠীর আত্মীয়, বাবার দিক থেকে যত পিতা গোষ্ঠী, চাচা জ্যাঠা ইত্যাদি আত্মীয়, ব্লাড কানেক্টেড আপনজনেরা, এদেরকে যদি সেবা দাও, তাহলে তোমার মাও কবরে পাবে, বাবাও কবরে ওই সবটা পাবে। চাচা পিতৃব্য জ্যাঠা বেঁচে আছে, বাবা বেঁচে না, জ্যাঠাকে একটা জামা কিনে দিলা, বাবা পুরা সব পেয়ে যাবে। মায়ের বান্ধবীরা বেঁচে আছে, মায়ের বোন খালা বেঁচে আছে, মা নাই, খালাকে একটা শাড়ি কিনে দিলা, মা পুরা শাড়িটা সওয়াব পেয়ে যাবে। ওইদিকে খালাও খুশি, ওইদিকে মাও খুশি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এত সুন্দর জিনিস থাকতে মানুষ শুধু গরুর পিছনে ছুটছে। পাঁচ নম্বর, ওয়া ইকরামু সাদিকিহিমা, মায়ের বান্ধবীদের, বাপের বন্ধুদের যদি একরাম করো, আপ্যায়ন করো, হাদিয়া দাও, এই হাদিয়া, এই আপ্যায়ন, এই আতিথেয়তার পুরা সওয়াব আল্লাহ তোমার মাকে দিবেন, তোমার বাবাকে দিবেন, কারণ তারা বন্ধু হয়েছে, বান্ধবী হয়েছে মা বাবার কারণে, ঠিক নয় কি? এগুলি করবেন মুসলমান ভাই, এই বারোটা কাজ করলে তারাও উপকৃত হবে, আপনারও উপকৃত হবে।